সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং সকল দর্শক বন্ধুকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। ভাই বোনেরা, আজ এই ভিডিওতে থাকছে WBTA টেস্ট পেপার 2021 সালের বাংলা মডেল কোশ্চেন সেটের উত্তরসমূহ, যেখানে রয়েছে MCQ ও SCQ প্রশ্নের উত্তরগুলি। বড় প্রশ্নের উত্তরগুলি এই ভিডিওতে থাকছে না, পরবর্তী ভিডিওতে থাকবে, তোমরা সেগুলো লক্ষ্য রাখবে। দেখো, এই ভিডিওতে রয়েছে মডেল কোশ্চেন পেপার 17, যার পেজ নাম্বার হচ্ছে 230 থেকে 233 পাতা। MCQ ও SCQ উত্তরগুলো দেখানোর আগে আমি পুরো প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি। তোমাদের অনেকের কাছে হয়তো টেস্ট পেপারটি নেই বা কোনো কারণে কিনে উঠতে পারোনি, তাই পুরো প্রশ্নটি দেখে থাকলে তোমরা বাড়িতে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে পারবে। আমি প্রতিটি ভিডিওতেই পুরো প্রশ্নটি দেখিয়ে দিই, তারপর MCQ ও SCQ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। পূর্বের 1 থেকে 16 পর্যন্ত যে মডেল সেটের উত্তরগুলো, সেই ভিডিওগুলোও এই আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে ভিডিওগুলো দেখে নেবে, অথবা আই বটনে ক্লিক করেও কিছু ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো MCQ প্রশ্নগুলো আসছে। MCQ প্রশ্নগুলো আমি যেটি সঠিক উত্তর তাতে দাগ দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটি লক্ষ্য করো। এত প্রশ্ন খাতায় লেখার প্রয়োজন নেই, কেননা আর তোমাদের বেশি দিন পরীক্ষার সময় নেই। এত প্রশ্ন লিখতে গেলে তোমাদের বাকি পড়াগুলোর একটু ব্যাঘাত ঘটবে, তাই আমি বলবো ভিডিওগুলো দেখেই তোমরা উত্তরগুলো মনে রাখার চেষ্টা করবে। এবং SAQ প্রশ্নগুলো আমি একটি খাতায় লিখে দিয়েছি, সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা প্রয়োজন হলে খাতায় টুকে নেবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই প্রশ্নের উত্তরগুলো আরেকবার ভালো করে চোখ বুলিয়ে যাবে, আশা করি তোমরা অনেক হেল্প পাবে। দুইয়ের দাগেরগুলো দেখো, SAQ প্রশ্ন, এখানে উত্তরগুলো কিন্তু খুব বড় করে লেখার প্রয়োজন নেই, বলা যাচ্ছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দিতে। দেখো প্রশ্ন উত্তরগুলো আমি পড়ছি, হাতে লেখাটা যদি অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়, তা আমি পুরো পড়ে যাচ্ছি, তোমরা শুনতেও থাকো, দেখতেও থাকো, প্রয়োজন হলে খাতায় লিখে নাও। একের প্রশ্ন আছে, অন্ন লক্ষ্মী এই কথা কে বলতো? এর উত্তরে লিখবে, অন্ন লক্ষ্মী একথা ঠাকুমা বলতো। ফিরে এসে সবাই চোখ রাখলো কেন? এর উত্তরে লিখবে, ফিরে এসে সবাই চোখ রাখলো, কখন ঝাঁকে ঝাঁকে শকুন নামবে আর বুড়ির দেহটাকে ছিন্ন ভিন্ন করে শকুন উদর্শাত করবে। বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন কথাটি বলেছিলেন? বিভাব নাটকের অন্যতম চরিত্র শম্ভু কোনো এক মেয়েলি কণ্ঠের ন্যাকামি ভঙ্গিতে গাওয়া মালতীলতা দোলে রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গে তার এস্থেটিক দিকটির কথা বলতে গিয়ে কথাটি বলেছিল। পরের প্রশ্ন দেখো, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, সত্যের দারুণ মূল্য বলতে কী বোঝো? কবি মনে করেন সত্যকে লাভ করতে হলে মৃত্যুর মধ্য দিয়ে জীবনের সকল দেনা পরিশোধ করে যেতে হয়। অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক কবি কখন দেখেন? মহুয়ার দেশে বসবাসরত শ্রমিক মানুষের অবসন্ন শরীরে মানবিক কবি সমর সেন শিশিরে ভেজা সবুজ সকালে ধুলোর কলঙ্ক দেখেন। পরের প্রশ্নে আসি, কেবল সবুজ খায় এ কথা বলার কারণ কি? শহরের অসুখ হাঁ করে সবুজ খায়, অর্থাৎ শহর তার কলেবর বৃদ্ধির জন্য নির্বিচারে গাছপালা ধ্বংস করে, এর ফলে মানব শরীরে অত্যাবশ্যকীয় সবুজের অনটন ঘটে। আমার বিবেক আমার বারুদ, কবির বিবেক কি করে? সমাজ সচেতন কবি মৃদুল দাশগুপ্তের বিবেকবোধ তাকে প্রতিবাদী, কর্তব্যপরায়ণ, ন্যায়নিষ্ঠ, সংবেদনশীল হতে বলে, যাতে কবির সামনে সংঘটিত যে কোনো দুর্নীতির প্রতিবাদ জানাতে পারেন। 7 বছরের যুদ্ধে জিতেছিল, 7 বছরের যুদ্ধে কে জিতেছিল? রাশিয়ার সম্রাট দ্বিতীয় ফেডারিক 1756 থেকে 1763 সাল পর্যন্ত 7 বছরের যুদ্ধে জিতেছিল। পরের প্রশ্ন দেখো, অভিধান বিজ্ঞান কাকে বলে? ভাষা বিজ্ঞানের একটি সমৃদ্ধ বিজ্ঞান হল অভিধান বিজ্ঞান। সব দেশেই অভিধান রচনার ধারা প্রচলিত, এটি আগেও ছিল। বাংলা তালব্য ধ্বনিগুলো কী কী? বাংলা তালব্য ধ্বনিগুলো হলো চ ছ বর্গীয় ঝ ঞ অন্তস্ত। মিশ্র রূপমূল কাকে বলে? দুটি মুক্ত রূপমূল সহযোগে যে রূপমূল গড়ে ওঠে এবং উভয় রূপমূলের অতিরিক্ত একটি অর্থ বহন করে তাকে বলে মিশ্র রূপমূল, যেমন হাফ প্যান্ট। শেষ প্রশ্নটি আছে, অন্তর্মুখী সংগঠন কত প্রকার কী কী? উত্তর লিখবে, অন্তর্মুখী সংগঠন 2 প্রকার, যৌগিক বা সাবঅর্ডিনেট,
দুই হচ্ছে অধীনস্থ বা কোঅর্ডিনেট। ভাই বোনেরা, ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, তোমরা কেমন উপকৃত হচ্ছ আমাকে কমেন্ট লিখে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে বন্ধুমহলে শেয়ার করবে, এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি সমগ্র টেস্ট পেপারের মডেল সেটের উত্তরগুলো দিতে থাকছি, সেই মডেল সেটগুলি শেষ হয়ে গেলে বড় প্রশ্ন এবং সাজেশনের উত্তর ভিডিও দিতে থাকবো, তোমরা যাতে সেগুলি সবার আগে পেয়ে যাও সেই জন্য সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিও এবং অল অপশনটি সিলেক্ট করে রাখো। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নাও। তোমরা এই মুহূর্তে হয়তো অনিশ্চয়তার মধ্যে রয়েছো, পরীক্ষা হবে কি হবে না, তো আমি বলবো তোমরা পরীক্ষার জন্য ফুল প্রিপারেশন নিয়ে থাকো। পরীক্ষা অফলাইনেই হোক আর অনলাইনে হোক, যাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয় সেই দিকে লক্ষ্য রেখে পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি।